হ্যালো বাচ্চ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বি এম ফিজিক্স টুডে আই ক্যান টক অ্যাবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক সাম ক্রাইটেরিয়া অ্যাবাউট ডব্লু বিপি কনস্টেবল দ্যাট মিন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডব্লু কনস্টেবল লেখা আছে তো আজকে ভিডিওতে বিশেষ কিছু নেই আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হয় সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো একটু তোমাদের তুলে ধরছি এই কারণেই কারণ আমি এরপরে এই কনস্টেবলের ওপর বিশেষ করে কিছু ভিডিও দেব কারণ আমাকে কয়েকজন বলেছেন তাই তো যারা যারা এই কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল মানে পুলিশ কনস্টেবলের জন্য আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সমস্যা নেই তো যেহেতু আমি এই বিষয়টা পড়াবো তাই এই বিষয়টার উপর আগে আমি কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে সেই সমস্ত ক্রাইটেরিয়া সম্পর্কে এই দুই এক মিনিট আলোচনা করছি ধন্যবাদ সবাইকে থাকার জন্য তো প্রথমে কি আছে দেখো প্রথমে এই কনস্টেবলের জন্য যে সমস্ত যোগ্যতা দরকার সব থেকে কম যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে প্রথমে তিন চারটে জিনিস তাকে মেনটেন করতে হবে নাম্বার ওয়ান মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা মানে পরীক্ষায় বসতে পারবেন মাধ্যমিক তাকে পাশ থাকতে হবে সে বেঙ্গল বোর্ড থেকে হোক কিংবা সে অন্য কোনো বোর্ড থেকে হোক সম্বর্ষ নেই তাকে মাধ্যমিক পাশ থাকতে হবে নাম্বার টু যিনি এই ওই ডব্লিউবিপি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবেন তার বয়স সীমা কিন্তু আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আমি কিন্তু দিতে পারবো না হ্যাঁ হয়তো আমি ক্যাটাগরিতে হয়তো এখনো লাস্ট পর্যায়ে আছি কিন্তু আমার দেওয়া হবে না বা আমি দিতে পারবো না আমার দেওয়ার আগ্রহ নেই কারণ আমি একটা অন্য লাইনে যুক্ত আছি তো বিষয়টা কি তো বিষয়টা হচ্ছে গিয়ে আঠেরো থেকে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ যদি কেউ কারো যদি এসসি বা এস টি সার্টিফিকেট থাকে তাহলে সে সার্টিফিকেটের জন্য তার পাঁচ বছরের সার পাবে মানে ম্যাক্সিমাম সাতাশের সঙ্গে পাঁচ যুক্ত করলে কত হবে বত্রিশ অর্থাৎ বত্রিশ বছর আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এসসি এসটিরা মাধ্যমিক পাঠযোগ্যতায় বসতে পারবেন অনুরূপভাবে মানে ও এ এবং ওবিসি বি হ্যাঁ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি এস সি এসটি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এটা তো আলাদা বললামই সো আধার পেকার্ড ক্লাস এ অ্যান্ড বি দুটোই তিন বছরের ছাড় পাবে তার মানে সাতাশের সঙ্গে তিনযোগ তিরিশ হবে তার মানে বাংলা কথায় মাধ্যমিক পাশ সম্পন্ন পরীক্ষার্থীরা মানে ব্যক্তিরা আগ্রহী ব্যক্তিরা তারা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত যদি সার্টিফিকেট থাকে ও বিসি এ বা বি তাহলে অ্যাপ্লাই করতে পারবে যদি কোনোটাই না থাকে এসসি এস টি ও বিসি এ বি তাহলে তার বয়সের শেষ সীমানা কিন্তু সাতাশ বছর এবার কি এই পরীক্ষাটির জন্য মোট যে পর্যায়ে এই পরীক্ষার দেখা লেখা আছে এই পরীক্ষাটির নিয়োগের জন্য মোট যে পর্যায়ে মানে অতিক্রম করতে হবে সেখানে সেগুলো হচ্ছে কি তিনটা নাম্বার ওয়ান প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রিলিমিনারি লেখা পরীক্ষা হবে নাম্বার টু পিইটি টেস্ট বা পি টেস্ট হবে পি বা পিইটি টেস্ট কি বলছি আর যদি প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে তবেই পি এম টি বা পিইটি টেস্ট হবে আর পি এম টি এবং পিইটি টেস্ট হয়ে গেলে ফাইনাল পরীক্ষা বসতে পারো ফাইনাল পরীক্ষা যদি পাস করে তাহলে সেই ইন্টারভিউ দেবে তাহলে ইন্টারভিউ দেওয়ার পরে ফাইনাল পরীক্ষায় যে নাম্বারটা পাবে সেই নাম্বার এবং তার ইন্টারভিউ নাম্বার যোগ করে তার প্যানেল তৈরি হবে এবং তার উপর রিক্রুটমেন্ট হবে দেখো তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার প্রিলিমিনারি পরীক্ষার তাহলে নাম্বারটা কি কোনো ফ্যাক্টর নয় তুমি দেখো তুমি প্রিলিমিনারি পরীক্ষা যদি পাশ করতে না পারো তাহলে তোমার পিইটি বা পি এম টি পিইটি মিনস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি মিনস ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই ফিজিক্যাল মানে এক কথায় যে তোমার যে উচ্চতা ঠিক আছে কি নেই তোমার বুকের ব্রেথ ছাতি ঠিকঠাক আছে কি নেই বা তোমার শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে কি না মানে এক কথায় ফিজিক্যাল ফিটনেস দেখবে আর কি হচ্ছে গিয়ে পরীক্ষা এটা কোনো লেখা পরীক্ষা নয় এটা মানে বলতে গেলে তোমার হচ্ছে গিয়ে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা বলা হয় কর্মদক্ষতার টেস্ট আর একটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ঠিক আছে দিক থেকে তো প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা পাশ না করে তোমার এই ফিজিক্যাল টেস্টের ব্যাপারটা আসবে না আর যদি তুমি পেনিমিলের পরীক্ষা পাশ করার ফিজিক্যাল টেস্ট তোমার ঠিকঠাক থাকে তবেই তুমি মেইন পরীক্ষা বসতে পাবে এবার মেইন পরীক্ষা তোমাকে পাশ করার পরে তুমি ইন্টারভিউ দেবে তোমার এই প্রিলিমিনারি টেস্টের কোনো নাম্বার পরীক্ষা মানে তোমার হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য বা তোমার চাকরির জন্য কাজে লাগবে না কিন্তু প্রিলিমিনারি তোমাকে পাস করতেই হবে কারণ তোমাকে প্রিলিমিনারি এবং পিইটি বা পি তোমাকে মানে তোমাকে এলিজিবল হতেই হবে অথবা তুমি ফাইনাল পরীক্ষার জন্য গৃহীত হবে ফাইনাল পরীক্ষা পাস করলে তবে তোমার ইন্টারভিউ হবে তবেই তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য হবে তো মোটের ওপর এখানে কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রথমটা তুমি না পেলে পরেরগুলো আসার সম্ভাবনাই নেই এবং তোমার হ্যাঁ নাম্বারে যদি দেখা হয় তাহলে ফাইনাল পরীক্ষাটা এবং ইন্টারভিউটা কিন্তু তোমাকে সিকুয়েন্সটা তোমাকে মেনটেন করতে বা তোমার যে মোট একশো নম্বর পরীক্ষা হয় একশো নম্বর ফাইনালের তার মধ্যে পঁচাশি নম্বর হবে তোমার হচ্ছে গিয়ে ফাইনাল পরীক্ষা আর পনেরো নম্বর হবে তোমার হচ্ছে ইন্টারভিউ আর এমনি প্রিলিমিনারিতে একশো নম্বর পরীক্ষা থাকে সেখানে একশোখানে প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্ন এক মার্কসের হয় যদি তুমি ভুল করতে থাকো তাহলে চারটে ভুলসে ভুল করলে তোমাকে একটা মার্কস কাটা যাবে অর্থাৎ তুমি একটা কোয়েশ্চেন ঠিক করলে যেমন এক মার্কস পাবে আবার একটা কোয়েশ্চেন ভুল করলে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মানে এক ভাগের এক মার্ক্সে চার ভাগের এক ভাগ নাম্বার কাটা যাবে নেগেটিভ মার্কিং আছে এই হচ্ছে প্রিলিমিনারি এবার প্রিলিমিনারি যারা পাশ করবে সেই ক্যান্ডিডেটরা কিন্তু পিইটি বা পি এম টি পরীক্ষা দিতে মানে হবে এবং দিতে পারবে পিইটি মানে আমরা একটু আমি একটু আগে বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পরীক্ষার সকল ক্যান্ডিডেটরা ফাইনাল বা মেইন পরীক্ষায় কিন্তু অংশ নিতে পারবে মানে মেইন কথা তোমাকে প্রিলিমিনারি প্রথম পাশ করতে হবে দ্বিতীয়ত তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পরীক্ষায় পাস আপ এলিজিবল হতে হবে এবার তোমার একটা প্রশ্ন হতে পারে স্যার তাহলে আমি যদি মানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করি যদি পিইটি বা পি মানে পাশ না করি দেখো তোমাকে এটুকু জেনে রাখা উচিত প্রথম যে তুমি পিইটি বা পি এম দেখে তুমি প্রথমে এলিজিবল আছো কি না যদি তুমি না থাকো এলিজিবল তা তোমাকে যেমন বয়সের তোমার যদি সীমানা না থাকে তুমি বসতে পারবে না ঠিক সেরকমই তোমার হাইট তোমার বুকের ব্রেথ তোমার গিয়ে এটা তোমার হচ্ছে গিয়ে এই সমস্ত বিষয়গুলো যদি তোমার ঠিকঠাক না থাকে তো তোমার প্রিলিমিনারিতে বসাটাও ঠিক হবে না মেইন তো দূরের কথা আর ইন্টারভিউ তো অনেক দূরের কথা প্রথমত তোমাকে দেখতেও তোমার শরীরের ফিটনেস বা সব কিছু ঠিকঠাক আছে কি নেই যদি সব ঠিকঠাক থাকে তবে তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি প্রিলিমিনারি পরীক্ষা বসবে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা তোমার তো ঠিকঠাক আগে থেকে তুমি জানতে এবার তোমার পাশ করা মানে তুমি কিন্তু মেইন পরীক্ষা বসার সুযোগ পেলে কিন্তু তোমার প্রিলিমিনারি বা তোমার মানে নিজের ফিজিক্যাল টেস্ট অ্যান্ড ফিটনেসের জন্য তুমি কিন্তু একটা মার্কসেও কিন্তু কোনো মানে তোমার রিক্রুটমেন্টের জন্য কোনো কাজে লাগবে না তোমার রিক্রুটমেন্টের জন্য কিন্তু আলটিমেটলি আবার তোমাকে মেইনস পরীক্ষা দিতে হবে যে মেইন পরীক্ষায় কি বলা বা ফাইনাল পরীক্ষায় হ্যাঁ পঁচাশিটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মার্কস এক হবে আবার প্রত্যেকটা প্রশ্নের জন্য চার নম্বর চার ভাগের এক ভাগ কাটা যাবে মানে চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে অতপর তুমি যদি উত্তীর্ণ হও তবে তুমি ইন্টারভিউ যে ডাক পাবে এবং ইন্টারভিউ যেখানে পণ্য মার্কস থাকবে তাহলে এরপর ফাইনাল ফাইনালের লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ মানে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে তোমার এই কনস্টেবল পদের জন্য নির্বাচিত হবে এবার এখানে আরেকটা বিষয় কী দৌড়ের কিন্তু প্রত্যেকের কিন্তু ছেলে বা মেয়ে বা পুরুষ বা মহিলা যাই হোক না কেন পুরুষ এবং মহিলা কিন্তু দৌড় কিন্তু দিতেই হবে কিন্তু পুরুষের ক্ষেত্রে সাড়ে ছয় মিনিটে ষোলো মিটার ষোলোশো মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ওই সাড়ে ছয় মিনিটে আটশো মিটার দৌড় প্রতিযোগিতা মানে সম্পন্ন কিন্তু করতে হবে এটা কিন্তু একটা ক্রাইটেরিয়ার মধ্যে আছে যেমন তোমাকে পাস না করলে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলো তোমার ঠিকঠাক না থাকলে তুমি এলিজিবল নাও তো এই এটাও কিন্তু তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে পড়ছে তোমার দৈহিক কর্মদক্ষতার মধ্যে পড়ছে তো মোটের উপর আমি যদি পুরো বিষয়টাকে জাস্ট এক মিনিটে বলি তাহলে সেটা দাঁড়াচ্ছে প্রথমত তুমি যদি পিএমটি এবং পিইটি এ ঠিকঠাক এলিজিবল হও এবং তুমি যদি ইন্টারেস্টেড হও এবং তুমি যদি মাধ্যমিক পাস পরীক্ষা মানে পরীক্ষার্থী মানে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হও এবং তোমার বয়স সীমা যদি আঠেরো থেকে সাতাশ বা ক্যাটাগরি থাকলে সেই হিসেবে তোমার বর্ধিত হিসেবে তুমি যদি থাকো তাহলে তুমি এই পরীক্ষা বসতে পারবে তবে তুমি বসবে এবং বসার পরে তোমাকে প্রিলিমিনারি পাস করতে হবে পাস করলে তুমি মেইন সেজন্য সুযোগ পাবে মেইন পরীক্ষা দেওয়ার পরে মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ যে নাম্বারটা পাবে তার উপর তোমার সিলেকশন হবে সো থ্যাংক ইউ তোমরা যা শুনলে পুরো বিষয়টাকে একটু ভালো করে দেখবে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে তো সেই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাকে দিয়ে দেবো পরবর্তীতে আমরা এই টপিক্সের ওপর ভিডিও নিয়ে আসবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হেট ফার মাই নেক্সট ক্লাস